পার হই গই ধুমুহায় যা ভাঙি থই মোর পজা। কি ভয়ঙ্কর জনাদেশ! কি হয়ে গেল এইবোৰ? নিচু, হতাশ, বাকরুদ্ধ তরুণ গগৈ। মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ে নিশ্চয় ভাবিছে মই বারে বারে কৈছিলো বাদ দিয়াহে, বাদ দিয়াহে, বাদ দিয়াহে। রাইজে দেখুন ওলোটাটোহে বুঝিলে, মোকেই বাদ দিলে আর ভাবিব মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বোলা কথাহারেই বেলেগ আছিল। মোক দেখো এতিয়া তরুণ গগৈ হে বলিব, মোর আসনত বহিব সর্বানন্দ। সৌ সিদিনালৈ আন্দোলন করা লড়া আছিল, কেনেকৈনো সহ্য করিম এই দৃশ্য? পোন্ধৰ বছৰ বাস কৰি কইনা ধৰাৰ ভৱনটো নিজৰ যেনেই লগা হৈছে। মিছা ক'লে কি হ'ব, সেইটোত থাকিবলৈনো সৰ্বাক এৰি দিওঁ কেনেকৈ? এমাইল দীঘল মোৰ কনভয়, যিফালেই যাওঁ আধা ঘণ্টা পূর্বে স্তব্ধ করে দিয়া হয় বাট পথ, বজার ঘাট। অ্যাম্বুলেন্সকো স্তব্ধ করে তোলে মূর কনভয়ে। এতিয়াচোন দুই চারিখন গাড়িহে পাম, তাতে আকো নিরাপত্তারক্ষীও দেখুন বাহি বিয়ার আলহীর দরেই কমি যাব। ইপিনে রাইজর ধন যেনেকৈ মন যায় তেনেকৈ খরচ করেছিল, এতিয়া বিধায়কটো হলেনো কি হব? রাজ্যর রাজকোষর ধন মোর পকেটর ধন যেনেই লাগিছিল, রাজ্যখনের সকলো মই আর মোর এই বুলি কৈছিল। পিছে সকলো আছিল মরিচিকা। সদায় টিভিত ওলাইছিল, এতিয়া আর টিভি তোলাহে নহব। আর একটা ডর চিন্তা, মোর অবর্তমানত মোর সরু লড়াটুক সুখে এরবনে হিমন্তই? সকল খেলিমেলি হয়ে গেল, কারনো কুমন্ত্রণা শুনেছিল? মিছা কলে কি হব, অন্তত হিমন্ত থকা হলে। তোমাক মিস করছো হে হিমন্ত, হে প্রভু তুমি রাম। চন্দ্রশেখর চৌধুরীর রিপোর্ট, প্রাগ নিউজ।